এই যে দেখো তোমরা সবাই কে আসছে আমাদের বাড়িতে, যেহেতু ট্রেনে আসছে ওর জন্য একদম পিছন গেট দিয়ে সোজা আগে স্নান করবে তারপরে ঘরে ঢুকবে, ওর জন্য বাবা পেছনে আছে। তোমার চাঁদ পা নামটা একটু সবাইকে দেখাও, সবাইকে হাই করো, বলো আই এম ব্যাক। খুব কষ্ট হয়েছে ট্রেনে করে আসছে, ভীষণ কষ্ট হয়েছে। যাই হোক, স্নান ধান করবে, ফ্রেশ হবে। কি কি ঘরে নিতে হবে তো? ও এটা তো, এটা তো নতুন, এটা তো নতুন জল, মানে কি এখন কিনে আনলা নাকি ফ্রিজের জল? হ্যাঁ এটা তো ধরতেই পারবো, এটা ধরতে পারবো। এটা কি চেন্নাইয়ের? চেন্নাইয়ের পপকর্ন। এগুলো বাবার ওষুধ। অনেকদিন পর আমরা ডিনারে সবাই একসাথে। বাবা তাকাও, বাবার প্রচন্ড খিদে লেগে গেছে, আজকে সারাদিন না মানে ভাত খায়নি, ভাত না না খাওয়া না, ভাত খেতে পারিনি, অন্য কিছু তো খাচ্ছে। তো একসাথে অনেকদিন পর খাচ্ছি। বাবার জন্য স্পেশালি মাটন আছে, তোমার জন্য মাটন করা হয়েছিল, আর আমরা কালকে থেকে খাচ্ছি। কিন্তু পটল ভাজা, আলু, পটল আলু আর হচ্ছে কাঁঠাল বিচি, এই ভাজা দিয়ে আমরা খাবো, আর বাবা খাবে হচ্ছে মাটন দিয়ে। আমরা ছেলে, তোমার ছেলে গঙ্গের সঙ্গে খাই। দেখতে পাচ্ছ মাটন আবার, আমরা সেই কালকে থেকে শুরু করছি মাটন খাওয়া, আজকে আবার সেই মাটন। বাবা কতদিন পর তোমার বউয়ের হাতের মাটন খাওয়া বলো? আমাকে কেন দিচ্ছ এত? ওটাই তো ভাবার বিষয়। ওকে যতই দেওয়া হোক না কেন, ওর ওর পাতে বলে শুধু চার পিসি পড়ে, ওকে যদি গোটা খাসিটাও কাটে দেওয়া হয় তাও ওর পাতে চার পিসি পড়ে, এটা ওর রুলস। ওকে আমিও খাই, আর বক বক করবো না, আমরা শান্তি মতন খাই আর গল্প করি, অনেক দিন পর একসাথে হচ্ছে। মাও বসো। তো আজকের মাংসটা কেমন টেস্ট লাগছে বলো, মানে এখনকার মাংসটা আর কি? ভালো। হ্যাঁ তুমি কি জানো এটা কোন মাংস? এটা কি আলাদা মাংস নাকি? মা একটু তোমার ছেলেকে ডেসক্রাইব করে বলে দাও তো, বলে দাও মাংসের ব্যাপারটা। তুমি 2 কেজি মাংস আনলে না? মানে কালকের 1 কেজি আলাদা রান্না, কালকে তো আমরা শেষ করে দিলাম, আজকে সকালে খায়। এটা ভিআইপি বাবার জন্য আর কি। লাল দানা কালাটা বলো, কোনটা বেশি টেস্ট হবে সত্যিকারে বলো? এটা ঝাল বেশি, এটা ঝাল বেশি হবে বাবা, একটু ঝাল ঝাল করা হয়েছে এটা। এটা ভালো হয়েছে, যদিও আমি এখনো খাইনি আর মা এক পিসও নেয়নি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। মা হচ্ছে শুধু ভাজা আর ডাল, মা হচ্ছে মাংস রান্না করে, সবাই খাই আমরা কিন্তু মা খায় না। মা হচ্ছে এখন বাদের খাতায় পড়ে গেছে। ওকে হাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রতিস ওয়ার্ল্ড। তো এখন বাজে 9:30, প্রতিদিন তো ঘুম থেকে উঠে উপরে থাকি, তোমরা দেখতে পাও, কিন্তু আজকে নিচে আছি আর এখনও রেডি হইনি, কিচ্ছু করিনি, কোনো কাজকর্ম করিনি, কারণ আজকে আমি স্কুল যাব না। যে বাইরে গরম আর রোদ, আজকে হচ্ছে সিএল, আমি সিএল নিলাম বাধ্য হয়ে, কারণ ভালো লাগছে না, এত রোদ গরমে না পারা যাচ্ছে না, স্কুলে গিয়েও আমার খুব কষ্ট হয়। তো ভাবলাম আজকে সিএল নিই, সিএল আছে আমার অনেকগুলোই। তো স্যারকে ফোন করে বললাম যে আমি সিএল নিব, ভালো লাগছে না যাবো না, তো সেই জন্য আজকে সিএল নেওয়া হলো। আর তার জন্য কাজের কোনো চাপ নেই, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, নিচে আসলাম বরকে চা করে দিলাম, এখন রয়ে শুয়ে যেরকম থাকি ছুটির দিনে সেরকমভাবে কাটাব। বর আজকে একা একা স্কুলে যাবে। তুমি কি আনন্দিত না মন খারাপ তোমার? আনন্দিত, ও খুব আনন্দিত, ও একা একা বাইক নিয়ে উঠতে উঠতে স্কুলে যাবে। এই যে বাইক এরকম এরকম করে চালায় না, করে চালায় না,
তো বাবা বাড়িতে এসেই সকাল সকাল বাসি মাংস আর রুটি খাচ্ছে। কেমন লাগছে তোমার ব্রেকফাস্ট? ওখানে কি খায় তা সকালে? ভাত চেন্নাইতে আবার সেই পুরাতন ফর্মে তুমি ফিরে আসছো। খাবো মাগুর মাছের ঝোল, একদম গরম গরম পাতলা আলু দিয়ে ঝোল। আর আছে হচ্ছে শশা। ভিডিও করার আগেই মা মাথা ফালা করে দিছে। ব্যাপার হচ্ছে এটা হচ্ছে আমাদের পুকুরের হচ্ছে তেলাপিয়া মাছ, কালকে নিয়ে আসছিলাম, ওটাই এখন এই যে কাটা হচ্ছে এটাই এখন রান্না হবে। টাটকা টাটকা পুকুরের একদম তেলাপিয়া মাছ, মেনলি এটা বিচি বিচির জন্যই আর কি কাঁঠালটা নিয়ে আসা। কাঁঠাল থেকে বিচি খাতে বেশি ভালো লাগে, ব্যাপারটা হচ্ছে এই। আর রাখবো কাঁঠাল? না 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 না, আমি দুই একটা খাবো। তোমার ছেলে তো মনে কাঁঠাল পছন্দ, ও গন্ধই পছন্দ না। আরে গন্ধ তো আমরা পছন্দ, আমাদের বাপের বাড়িতে কম কাঁঠালের গাছ ছিল, এখন নাই, তাই কাঁঠাল আমাদের বাড়িতে কেউ খাবে না। বিচির জন্যই মেনলি কাঁঠালটা নিয়ে আসো, এটা শুকায় নিয়ে ভাজা খাবো, তরকারিতে খাবো, ডালে খাবো। আর যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওটা তো ঘৃণা লাগে, ওর জন্য আনা হয় না। ওটা যে কোথাকার বিচি ভগবান জানে। তো দুপুরে খেতে বসে গেছি, আজকে তো আমি স্কুলে যাইনি, একসাথে খাওয়া দাওয়া করবো বাবা আমি মা। তো আজকে মেনুতে আছে সেই তেলাপিয়া মাছ, এটা হচ্ছে আমাদের অনেক কিছু আছে, পটল আলু, তারপরে খানমানের ডাঁটা, আর হচ্ছে খানমানের ডাঁটা চচ্চড়ি চচ্চড়ি, আর কাঁঠালের বিচি। ও তো দিছো না ওখানে? হ্যাঁ। আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। গলা ধরলে আমি তোমাকে 1000 টাকা দেবো, আর গলা না ধরলে আমাকে 1000 টাকা দেবো। হ্যাঁ, গলা ধরলে আমি দেবো তো বাবা, না ধরলে তাহলে বলবে ধরছে, হয়ে গেল আর কি। সস্তা অত সস্তা না, না ধরলে পরে আমাকে দিতেই হবে। কচু দিয়ে তো অদেরটা ভাত মাখে না, হ্যাঁ আমি দুটো দিয়ে খাবো। বুঝবে না কেন আমার হাতি হাতি চুলকালো না একটু, বুঝছে? খাই তো খাই, দেখি আমার গলা ধরে কি না। এটা আমি রান্না করতে বললাম মাকে, এদের আগেও খাইছি, খুব ভালো লাগে। কচু বাটা খায় তারপর ডিনার। এই যে চিকেন, এটা হচ্ছে আমার বুনুর হাতে রান্না করা চিকেন। শালির হাতে চিকেন কেমন খাচ্ছে বলো? আগে খাই নিয়েছি, খুব ভালো। এটা বুনু রান্না করছে, ও রান্না করে আমাদের জন্য দিয়ে দিচ্ছে বাড়িতে। ও তো আজকে স্কুলে গেছিলো, ও নিয়ে আসছে। ভালোই রান্না করছে না? আমিও খাইছি, টেস্ট করা আমাদের অলরেডি হয়ে গেছে, ভালো হয়েছে মাংসটা। বাবাও খাবে রুটি দিয়ে।